হাই টেনশন বিদ্যুৎ তার ছিঁড়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক কৃষকের। কদিনের টানা বর্ষণে জল জমেছে রাজ্যের সর্বত্র, আর সেই জমা জল থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গোটা রাজ্যে। এ পর্যন্ত দুই শিশু সহ পাঁচজনের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর খবরের পাশাপাশি এবার নদিয়ার বানবড়িয়াতে ধান কেটে বাড়ি ফেরার পথে হাই টেনশনে ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃতের নাম আতিয়ার শেখ। সূত্র মারফত জানা যায়, রোজকার মতন আজও তিনি তার জমিতে ধান কাটতে গিয়েছিলেন। ধান কেটে ফেরার সময় হাই টেনশনে বিদ্যুৎ তার ছিঁড়ে যায়, তারের সঙ্গে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় আতিয়ার শেখ নামে বছর 48-এর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া বানবড়িয়ায়। গত 23 সেপ্টেম্বর বৃহস্পতিবার তার বাড়ি থেকে বেরিয়েছিলেন জমিতে ধান কাটবার জন্য, সেখানে তড়িতাহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি নাকাশিপাড়ার পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে, সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার এবং গোটা গ্রাম। সকালবেলায় পরে মাঠে ধান ঝাড়তে গিয়েছিল, ধান ঝাড়তে গিয়ে ও ধানের জমিতে ধান ঝাড়ার অবস্থায় লাইন শর্ট সার্কিট হয়ে শর্ট মেরেছিল। শর্ট মরার পর ওকে গ্রামের লোক হসপিটাল নিয়ে আসে, হসপিটালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। নাম কি ছিল? নাম আতিয়ার শেখ। বয়স? বয়স 50-এর আপ। বাড়ি? বাড়ি বানবড়িয়া। আপনার নাম? আমার নাম ফিরদৌস আলী মল্লিক। আপনি কে হন? গ্রামের প্রতিবেশী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।